ছোট পর্দার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে যার নাম উঠে আসে তিনি হলেন রুকমা রায় এই মুহূর্তে রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে কাজ করছেন বরাবরের মতো এই অভিনয় ছোট পর্দার দর্শকদের মন জয় করে নিয়েছে এর মাঝেই সুখবর দিলেন অভিনেত্রী ক্যাপশানে বং বিউটি রুকমা লেখেন লুক অ্যাট দিস বিউটি মাই বেবি হ্যাস রাইভ যার বাংলা অর্থ এই সৌন্দর্যের দিকে একবার দেখুন আমার সন্তান এসেছে সঙ্গে একটা লাভ ছবি প্রসঙ্গত টলিউডের ফেমাস স্টার রাহুল রায়ের সঙ্গে নাম জড়িয়েছে রুকমার লালকুটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করার তাদের সম্পর্ক হয়ে উঠেছিল স্ত্রীর হটকেক গসেপের মাঝেই সন্তান আসার গুড নিউজ শেয়ার করলেন রূপমা সতীর্থ থেকে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন কি ভাবছেন চুপি চুপি মা হয়ে গেলেন রূপা না আসলে ব্যাপারটা একটু অন্যরকম রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে কাজ করার মাঝেই ব্র্যান্ড নিউ গাড়ি কিনলেন অভিনেত্রী হুন্ডাই শোরুমে নতুন গাড়ির সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন সাদা গাড়ির পাশে দুধ সাদা ছোট্ট পোশাকে পোজ দিয়েছেন রূপমা আর ক্যাপশানের নতুন গাড়িতেই বেবি সম্বোধন করেছেন আসলে প্রিয় জিনিস বা নতুন কোনো জিনিসকে তো সন্তান মনে করেন তাই না রোকমার পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা সঙ্গে হৃদয়ের ইমোজি ইন্ডাস্ট্রির সতীর্থ শ্রীতমা চৌধুরী থেকে রেজওয়ানরাও তাকে কনগ্রাচুলেট করেছেন দু হাজার চোদ্দতে কিরণমালার কেন্দ্রীয় চরিত্র রাজকুমারী কিরণমালায় ভূমিকায় ছোট্ট পর্দায় দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন রোকমা এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক কীট ধারাবাহিকে কাজের প্রস্তাব পেয়েছেন তবে লালকুটি ধারাবাহিকে টিআরপি খুব একটা ভালো জায়গায় ছিল না বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি এই মুহূর্তে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক রূপসাগরে মনের মানুষে পূর্ণার চরিত্রে আরও একবার নিজেকে সফল অভিনেত্রী হিসাবে প্রমাণ সিরিজেও রুকমার অভিনয়ের তারিপ করছে দর্শক রুকমা যেমন একজন ভালো অভিনেত্রী তেমনই কিন্তু ভগবানের বিশ্বাসী শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢাহবে বলে সেই দিন উপোস করে শুটিং করেছেন আধুনিকতার ছোঁয়া থাকলেও তার মধ্যে যে ভক্তি শ্রদ্ধা রয়েছে দেখে খুশি অনুরাগীরা